তুমি আরেকবার ছুটে যাও। বলে আল্লাহ গো কি করব, বলে দেখো রি আরেকটা মতি যে লট আছে ওই মতিটাকে নাও আর তুই খণ্ডিত করি তুই ভাইয়ের প্লেটে রেখে দাও। এরে বলো না নিয়ে যাওয়ার পরে দুজনার প্লেটে রেখে দাও। আল্লাহ বলছি আরে দুই কান্দেতে চেপে আছেন হাসান হোসেন, দুই কান্দেতে চেপে আছেন হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নাম পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, হা এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি। এই জান্নাত রানী মা ফাতেমা করে নবয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, হা এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি। এই জান্নাত রানী মা ফাতেমা করে নবয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। পিতা হলো শের খোদা মাতা জান্নাত রানী, নানা হলো কমলিওয়ালা মক্কি ও মাদানী, পিতা হলো শের খোদা মাতা জান্নাত রানী, নানা হলো কমলিওয়ালা মক্কি ও মাদানী, লুটতে পারে নিশাদ এ জিত মারওয়ার, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। তুই কান্দেতে চেপে আছেন হাসান হোসেন, তুই কান্দেতে চেপে আছেন হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। পিতা হলো শের খোদা মাতা জান্নাত রানী, নানা হলো কমলিওয়ালা মক্কি ও মাদানী, হা নানা হলো কমলিওয়ালা মক্কি ও মাদানী, লুটতে পারে নিশাদ এ জিত মারওয়ার, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। বাবারা মায়েরা নামাশাই রসুল জান্নাতি বাগানের বল, দুইজন বাচ্চা যেন মায়ের কাছে জিজ্ঞাসা করলো, বলে মা এলাকার বাচ্চারা খেলাধুলায় লেগে আছে, বলে মা গো আমরা কি নতুন পোশাক পাবো না গো মা, তুমি যেন একবার খুলে বলো। মা ফাতে মা ছিল পরহেজগার মতা কি খোদা ভক্ত, আল্লাহ গুজার আল্লাহর এই আবাদত গুজার বান্দি, সারা সারা রাত্রি আল্লাহর ইবাদতের সময় কাটিয়ে দিয়েছে, এইরকম যেন এই জান্নাতি নারীদের জন্য দোয়া করেছে, দুনিয়া নারীদের জন্য দোয়া চেয়েছে, অপরের জন্য দোয়া চেয়েছে। ফাতেমা নিজের জন্য কোনোদিন আল্লাহর কাছে যায়নি, কিন্তু বাবা আজকে বাচ্চারা প্রশ্ন করে দিল, এই বাচ্চাদের যদি নতুন পোশাক না দেওয়া হয় বাবার তো অবস্থা নাই, বাড়িতে এমন কোন শক্তি নাই, তবে বাচ্চাদেরকে যদি না দিতে পারি বাচ্চারা কাঁদবে, এই বাচ্চারা যদি কেঁদে যায় আমার নবী নারাজ হবে, আমার নবী যদি নারাজ হয় এতে আমার আল্লাহ খুশি হবে না। এদের মধ্যে বাবা, বাবা কিন্তু বাড়িতে নাই, গিয়েছে ব্যবসায়,
বাবা গো মা খালারা শোনার হযরত আলী শেরে খোদা মুশকিল কোশার বলে যায় টুকরারা যেন মায়ের কাছে প্রশ্ন করে দিয়েছে মা জননী সারা রাত্রি আল্লাহর ইবাদত করার পরই এবার যেন সেইদায় গেল পড়ে ফজরের ওয়াক্তে বাবা দোয়াখানা সমাপ্ত করার আগে আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া যেমনি ভাবে দোয়া করেছে আল্লাহ গো আমার বাচ্চারা তো প্রশ্ন করেছে মামুদ এই বাচ্চাদের তুমি জানো মনের ইচ্ছাকে পূর্ণ করে দাও আল্লাহর দরবারে দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেল মা ফাতেমা দোয়া কানা সমাপ্ত করেছে বাচ্চারা বিছানায় শুয়েছিল মা ফাতেমা এবার যেন বাচ্চাদের সামনে এসে দাঁড়িয়ে গেছে ওঠো বাবা আর দরাদেরি করিস না কিন্তু মায়ের একটা টেনশন মায়ের মনে একটা যেন ভয় এই বাচ্চারা যখন বিছানা থেকে জাগবে আবার তো পোশাক চাহিবে আবার তো সুন্দর জামা চাহিবে এই বাচ্চাদেরকে দিতে পারবো না কথাগুলো ভাবছি এই বাচ্চাদেরকে জাগাতে গিয়া আমার আল্লাহর দরবারে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ বলে জিবরিল যাও তুমি একটু জান্নাতে চলে যাও জোরে বলুন কোথায় যাবে বলে জান্নাতে চলে যাও বলে আল্লাহ কেন বলে দেখছো না ওই যে দেখো মা ফাতেমার দুই ঠোন লাল মায়ের কাছে প্রশ্ন করেছে যাও তুমি তাড়াতাড়ি করে জান্নাতে যাও আর জান্নাতি পোশাকটা নাও আর মা ফাতেমার হাতে দিয়ে এই পোশাকটাকে ধরিয়ে দাও জোরে বলো বাবারা ভাইরা আমার এবার যেন ইদরে জিবরিলে আমি যেন ছুটে আসলো জান্নাতের ভিতরে গেল ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরেই জান্নাতি দুইখানা সাদা পোশাক জান্নাতি দুইখানা সাদা পোশাক জান্নাত থেকে নিয়ে নিয়া ওই পোশাকগুলোকে নিয়ে এবার যেন মা ফাতেমার দরজায় গিয়ে দাঁড়িয়ে গেল মা ও মা কে আছো মা একটু দরজা খুলো মা চটচরে মা ফাতেমা দরজা খুলে দিয়েছে আর যেমনি দরজা খুলে দিয়েছে না বাবা তো দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছে দেখো তুমি কে বলে আমি একজন দর্জি এসেছি মা ফাতেমা বলছে দর্জি বলে হ্যাঁ মা ফাতেমা মনে মনে ভাবছে হয়তো আমার আব্বা কাপড় সিলাতে দিয়েছে তাই দর্জি এসে আমাকে কাপড়গুলো দিচ্ছে এই কাপড়গুলোকে নিলেন নেওয়ার পরে ভিতরে নিয়ে গেলেন কাপড়গুলোকে রেখে দিয়েছে সুন্দর একদম সাদা বকবগাহা কাপড়া এই কাপড়গুলোকে রেখে দিয়ে বাবা এবার যেন মা ফাতেমা যেমনি ভাবে ভাবছে যে এত সুন্দর যেন এই পোশাক দিয়ে গেল লোকটা চিনার নাই দেখলাম না কোনোদিন তার সঙ্গে আলাপ হয়নি কোনোদিন দেখি নাই কোনোদিন আমাদের বাড়িতে আসে নাই আচ্ছা যাই হোক এবার দুইখানা পোশাক সে রেখে দিয়েছে বাচ্চা দনটাকে দেবেন পোশাক একটাকে হাতে উঠালেন আর হাতে উঠিয়ে মা ফাতেমা এবার যেন বাবা বিসমিল্লাহ বলে একটা খড়াতে করে পানি নিয়ে আর যেমনি ভাবে পানির ছেড়কা দিয়েছে একখানা পোশাকের কালার যেন লাল হয়ে গেল জোরে বলুন এই সাদা পোশাকটা লাল হয়ে গেল আর একখানা পোশাককে উঠালেন ওই পোশাকখানাকে উঠিয়ে আবার যেন পানিগুলো হাতে করে নিয়ে যেমনই ছেড়কা দিয়েছে ওই পোশাকের কালাসটা যেন বাবা সবুজ হয়ে গেল মা ফাতেমা ভাবছে আল্লাহ এই দুইজন নওয়াসাই রসুল জান্নাতি বাগানের ফুল এই পোশাকগুলো তো পড়বে ঠিকই কিন্তু আমি যা দৃশ্য আগে দেখেছি আমার আব্বা যান যা দৃশ্য দেখেছি আল্লাহর যা হুকুম হয়েছে আজকে তো সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে আসছে দেখতে পাচ্ছি যে একখানা পোশাক যেন লাল আর একখানা পোশাক যে হচ্ছে সবুজ যেই পোশাকখানা ইমামে হাসান পড়বে সেই পোশাকখানা হবে যেন সবুজ আর যেই পোশাকখানাকে ইমামে হোসেন পড়বে সেই পোশাকখানা হবে লাল দুইখানা পোশাককে সামনে রেখে দিয়েছেন দুইটা বাচ্চাকে বলল বাবা যাও ওই যে তোমাদের সুন্দর পোশাক রাখা আছে যাও তোমরা তাড়াতাড়ি করে যাও ওই নিজের নিজের পোশাকগুলোকে নিজের হাতে করে নাও কচি কচি বাচ্চা বাবা দৌড়ে গিয়ে যেন ঝাপড় দিয়া দুই ভাই মিলে নিজের হাতে হাতে দুইখানা পোশাক দুইজন মিলে নিয়েছে ইমামে হাসান যে পোশাক কানাকে উঠিয়েছে ওই পোশাকের কালার ছিল বাবা সবুজ জোরে বলুন হ্যাঁ না ইমামে হাসান
যেই পোশাকখানাকে নিজের হাতে উঠিয়েছে ওর কালারটা ছিল সবুজ। আর দ্বিতীয় পোশাক যে ইমামে হুসাইন নিজের হাতে করে উঠিয়েছে ওই পোশাকের কালারটা ছিল বাবা লাল। মা ফাতেমা যেন এবার দুইটা বাচ্চা দিকে দাগাচ্ছি আর এই দেখতে দেখতে দেখতে